নমস্কার 2023 জুন 2023 সালের জুন মাস কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে রাশিফল রাশি ভিত্তিক ফলাফল অর্থাৎ যেটা মূলত আসলে গোচর ফল কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাইন অ্যাকোয়ারিয়াস ন্যাচারাল জুডিয়াকের 11th হাউস কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই জুন মাসে সময় কতটা এগেনস্টে থাকবে সময় কতটা ফেভারে থাকবে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য কি হতে চলেছে যেটাকে আমরা রাশিফল বলে থাকি মূলত সেটা দেখতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে এই সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে যে সৌরমণ্ডলে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান থাকছে ট্রানজিটে গ্রহদের কি মুভমেন্ট থাকছে এবং এই যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের যে ট্রানজিট তার ভিত্তিতেই কিন্তু এই রাশিভিত্তিক ফলাফল তৈরি হয় যেটা মূলত আসলে গোচর ফল কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন যেটা ন্যাচারাল জুডিয়াকের 11th হাউস আপনারা জানেন যে কুম্ভ রাশিতেই এখন শনির অবস্থান হয়ে রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতই চলছে এবং বিভিন্নভাবে তারা খানিকটা বিভিন্নভাবে কিছুটা একটা এনট্যাঙ্গেলড হয়ে রয়েছেন নানাভাবে বিভিন্নভাবে কিছুটা জর্জরিত কিছুটা অনিশ্চয়তা ইত্যাদির মধ্যে রয়েছেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই জুন মাসে কি গ্রহগত অবস্থান হচ্ছে কি প্ল্যানেটারি পজিশন হচ্ছে আগে আমাদের সেটা দেখতে হবে যার ভিত্তিতে রাশি ফল কিন্তু তৈরি হয়ে থাকে বা রাশিফল নির্ধারিত হয়ে থাকে কুম্ভ রাশিতে শনি পুরো মাসটা থাকছে এবং কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে শনি পুরো মাস থাকছে এবং এই শতভিষা নক্ষত্রে কুম্ভ রাশির শনি 17 জুন বক্র গতিতে বা রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে কুম্ভ রাশির মধ্যে আমরা তিনটে নক্ষত্র দেখতে পাচ্ছি ধনিষ্ঠা নক্ষত্র শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই ধনিষ্ঠা নক্ষত্র শতভিষা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বিশেষ বিশেষভাবে কেয়ারফুল থাকতে হবে 17 জুন পরবর্তী সময় থেকে যা কিছু ঘটতে পারে যা কিছু ঘটতে পারার অর্থ এই নয় যে সেটা নেগেটিভ বা খারাপ বা অশুভ কিছু হবে প্রচুর প্রচুর শুভ ফল ও বহু জাতক জাতিকা পাবেন এই শনি সাড়ে সাতির ফেজে আবার কিছু জাতক জাতিকা নিশ্চিত রূপে প্রচুর অশুভ ফলও কিন্তু পাবেন কর্মফলদাতা শনি 17 জুন থেকে শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাকে এবং বিশেষ করে শতভিষা নক্ষত্রের জাতক জাতিকা এবং তারপর ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাকে বিভিন্নভাবে ফলদান করবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেটা থার্ড হাউস সেখানে রাহু আর বৃহস্পতি থাকছে এবং সেখানে বুধও থাকছে প্রথম 7টা দিন 7th জুন বুধ সেখান থেকে সঞ্চার করে গিয়ে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের চতুর্থে সঞ্চার করবে এবং এই 4th হাউসে বুধ থাকবে 24th জুন পর্যন্ত 7th জুন থেকে 24th জুন পর্যন্ত এবং 24th জুনে বুধ চলে আসছে তাদের পঞ্চমে পঞ্চম পতি হিসেবে সুতরাং লাস্ট উইকটা বিভিন্নভাবে ফেভারেবল হতে চলেছে 24th জুন থেকে 30th জুন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য অত্যন্ত ফেভারেবল হতে চলেছে এবং যারা বিভিন্নভাবে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন কোনো প্ল্যান প্রোগ্রাম করতে চাইছেন কোনো পরিকল্পনা করতে চাইছেন তাদের জন্য 24শে জুন থেকে 30শে জুন অত্যন্ত ইতিবাচক সময় অত্যন্ত ফেভারেবল সময় এবং সন্তানের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক প্রেম প্রীতি রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক প্রারব্ধের সুফল প্রাপ্তি বিভিন্নভাবে সুফল পাবেন 24শে জুন থেকে 30শে জুন ষষ্ঠে 6th হাউসে মঙ্গল এবং শুক্র পুরো মাসটাই 6th হাউসে অবস্থান করে থাকছে এবং শুক্র কুম্ভ রাশি কুম্ভ লগ্নে যোগকারক গ্রহ একাধারে চতুর্থ এবং নবমের অধিপতি সে ষষ্ঠে নিজ রাশিগত মঙ্গলের সঙ্গে থাকায় কিছু ডিফিকাল্টিস কিন্তু অতি অবশ্যই তাদের জন্য তৈরি হচ্ছে এবং যেটা মূলত বা মুখ্যত কর্মক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে কিছু কিন্তু অশুভ জায়গা তাদের এই জুন মাসে তারা খানিকটা অনুভব করবেন যেটা
24 জুনের পর অনেকটা মিনিমাইজ করে যাবে। নবমে ভাগ্যস্থানে কেতু থাকছে পুরো মাসটাই এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ গ্রহ। এই বৃহস্পতি রাহুর সঙ্গে একই নক্ষত্রে 21 জুন পর্যন্ত থাকবে এবং 21 জুন কিন্তু বৃহস্পতি রাহুর সঙ্গে যে অশ্বিনী নক্ষত্র ছিল, অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে যে তার থাকার যে জায়গাটা রয়েছে সেখান থেকে কিন্তু সে শিফট করে যাচ্ছে, সে ভরণী নক্ষত্রে সঞ্চার করে যাচ্ছে। বৃহস্পতি নক্ষত্রের পরিবর্তন হচ্ছে 21 জুন, যেটা কিন্তু অনেকটা ইতিবাচক ফল দেবে, বিশেষ করে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ইনকামের ক্ষেত্রে, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে এবং ক্লোজ রিলেশনশিপ গুলোর ক্ষেত্রে, নিকটজনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, ব্লাড রিলেশন যাদের সঙ্গে রয়েছে এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে। কারণ বহু বাক্য প্রয়োগের ভুল বোঝাবুঝি ইত্যাদির কারণে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কিন্তু গত বেশ কিছু সময় ধরে এপ্রিল মে এই দুটো মাসে বিশেষ করে তারা কিন্তু অনেক কিছু লস করেছেন, অনেক কিছু হারিয়েছেন। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই জুন মাসে শরীর স্বাস্থ্য সম্পর্কে যেটা আমি বলবো সেটা হচ্ছে লাস্ট টু উইকস হেলথের জন্য বিশেষ বিশেষ যত্নশীল হতে হবে। কোনো দীর্ঘমেয়াদী রোগ তাদের বিব্রত করতে পারে, সেটা যে কোনো রকমের নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, আর্থারাইটিস জনিত সমস্যা, কোল্ড অ্যান্ড কাফের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে লাস্ট টু উইকসে। আর্থিক ক্ষেত্র, অর্থকরী ক্ষেত্র যে খুব শুভ তা আমি বলবো না, যেরকম আয় হবে সেরকম ব্যয়ও হবে, ব্যয়ের প্রাবল্য থাকবে। তবে ইনকামের ক্ষেত্র, অর্থাগমের ক্ষেত্র নেতিবাচক থাকছে না, ইনকামের ক্ষেত্র অর্থাগমের ক্ষেত্রেও ইতিবাচক থাকছে এবং ব্যয়ের প্রাবল্যও কিন্তু বিভিন্ন ভাবে থাকছে। বহু ক্ষেত্রে আবার লাক্সারি, কমফর্ট, বিনোদন ইত্যাদির কারণেও কিন্তু এই জুন মাসে যথেষ্ট ব্যয় হবার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট তাদের জন্য বলবো লাস্ট উইক আপনাদের সম্পূর্ণ ফেভারে থাকছে। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন বিভিন্ন ভাবে উচ্চ বিদ্যার সঙ্গে সংযুক্ত, সেটা প্রাথমিক স্তর হোক উচ্চ বিদ্যা হোক, বিদ্যা ক্ষেত্রে অত্যন্ত সুফল এই জুন মাসে থাকছে ছাত্রছাত্রীদের জন্য। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, অলরেডি বিবাহিত যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো যে রবির অবস্থান, রবি কিন্তু প্রথম দুটি সপ্তাহ তাদের ফোর্থ হাউসে থাকছে এবং শেষ দুটি সপ্তাহ তাদের ফিফথ হাউসে থাকছে। সুতরাং স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে একটা প্রপার জোড়ালো বন্ডিং, আস্থা, পরস্পরের প্রতি নির্ভরশীলতা, পরস্পরের প্রতি দায়িত্বশীলতা এবং পরস্পরের স্বামীর বা স্ত্রীর সাফল্যে, মর্যাদায় ইত্যাদিতে তারা কিন্তু যথেষ্ট আনন্দিত হবেন। স্বামী বা স্ত্রীর সাফল্য এবং মর্যাদা বৃদ্ধির প্রবল কিন্তু সম্ভাবনা থাকছে এবং দাম্পত্য জীবনে সম্পর্কের ক্ষেত্রটা কিন্তু বিশেষভাবে পজিটিভ থাকছে, পরস্পরের প্রতি নির্ভরশীলতার জায়গাটা বিশেষভাবে বৃদ্ধি পাবে। যারা প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো একটা সাময়িক সম্পর্ক তৈরি হতে পারে আকস্মিকভাবে, যেটা খুব লং টার্ম নয়, একটা শর্ট টার্ম সম্পর্ক কিন্তু আকস্মিকভাবে হঠাৎ করে কিন্তু তৈরি হতে পারে এই জুন মাসে। তবে যেগুলো কমিটেড রিলেশনশিপ, দীর্ঘমেয়াদী সম্পর্ক, সেখানে কিন্তু খানিকটা চিন্তা ভাবনা করা উচিত, সেখানে সম্পর্কটাকে প্রপারলি ক্যারি করার জন্য বাক্য প্রয়োগের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে আরো সচেতন হওয়া বিশেষ প্রয়োজন। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য বলবো পুরো মাসটাই ফেভারেবল, তবে লাস্ট টু উইকস কিন্তু আরো বেশি ফেভারেবল যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন তাদের জন্য বলবো যে অত্যন্ত ফেভারেবল এন্টায়ার জুন মাস, বিভিন্নভাবে আপনাদের কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, মক্কেলদের সঙ্গে সম্পর্কের উন্নতি, যোগাযোগ বৃদ্ধি, কমিউনিকেশন স্কিলের দ্বারা আরো বেশি ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু তৈরি হতে চলেছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এন্টায়ার জুন মাস আপনাদের ফেভারে থাকছে, বিশেষ কোনো প্রতিকূলতা কিন্তু থাকছে না। তবে কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতা এবং মর্যাদাহানির একটা
চেষ্টা কিন্তু একটা খুব গোপনে কিন্তু এই ধরনের একটা জায়গা কিন্তু রয়েছে, যেটা আপনাদের বিরোধিতা শত্রুতার জায়গা থাকছে। কিন্তু তাহলেও রবির ফেভার আপনারা বিশেষভাবে পেতে চলেছেন। যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন তাদের জন্য বলবো, সময় কিছুটা কঠিন, আরো বেশি স্কিলফুলনেস এবং দক্ষতার কিন্তু বিশেষভাবে প্রয়োজন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিভিন্ন ভাবে এনি টাইপ অফ ক্রিয়েশনের সঙ্গে যারা সংযুক্ত, যেখানে ইনোভেশন রয়েছে, ক্রিয়েশন রয়েছে, যারা প্রফেশনাল তাদের ক্ষেত্রেও আমি বলবো, যারা অভিনয়ের জগতে রয়েছেন, দূর যাত্রার সম্ভাবনা, আউট অফ স্টেশন যাওয়ার সম্ভাবনা এবং অন্য কোনো স্থানে গিয়ে একটা প্রপার অ্যাপ্রিসিয়েশন, মর্যাদা বৃদ্ধি, সাফল্যের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্ন রকম ভাবে যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, পুরো জুন মাস আপনাদের জন্য ফেভারেবল। বুধ এবং রবি তাদের সার্বিক ভাবে কিন্তু ফেভার দিয়ে থাকবে। এই দাক্ষিণ্য, এই আনুকূল্যকে কিন্তু আপনারা বিভিন্ন ভাবে কাজে লাগাতে পারেন। যারা হাউস ওয়াইফ, যারা গৃহবধূ, তাদের জন্য বলবো প্লেজার ট্রিপের প্রচুর সম্ভাবনা রয়েছে এবং সন্তানের সন্তান যাদের রয়েছে, প্যারেন্টস হিসেবে তারা বিভিন্ন ভাবে সন্তানের সাফল্য অগ্রগতি অনুভব করতে পারবেন। এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করার ক্ষেত্রে এই জুন মাস অত্যন্ত ফেভারেবল সময়। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য বলবো, এ মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের বিচক্ষণতা, ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, প্রপার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইত্যাদির কারণে ব্যবসার ক্ষেত্রে উন্নতি এবং শ্রীবৃদ্ধি, পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, পার্টনারের সঙ্গে সম্পর্কে একটা পারস্পরিক ভাবে মর্যাদা বৃদ্ধি, পরস্পরের প্রতি একটা রেসপেক্টফুলনেস নিশ্চিত রূপে কিন্তু বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা হোটেল এন্ড হসপিটালিটির কাজকর্ম করেন তাদের জন্য বলবো, কিছুটা বাধা বিঘ্ন সংকুল এই জুন মাস। যারা কোনো স্থাবর সম্পত্তিতে ইনভেস্ট করতে চাইছেন বা ক্রয় করতে চাইছেন এই জুন মাসটা স্থগিত রাখাই কিন্তু ভালো, অর্থ নষ্ট হতে পারে, ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে। এই জুন মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য বলবো, কোনো দীর্ঘমেয়াদী বহুদিন ধরে যে রোগ, বিভিন্ন বহু মানুষ রয়েছেন যাদের কোনো একটা দীর্ঘমেয়াদী রোগ রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে কোনো ক্রনিক ডিজিজ যাদের রয়েছে সতর্ক থাকতে হবে। লাস্ট টু উইকসে যথেষ্ট সাবধানতা সতর্কতা কিন্তু প্রয়োজন। যারা নিউজ মিডিয়ায় রয়েছেন, যারা লেখালেখির কাজ করেন তাদের জন্য অত্যন্ত শুভ এই জুন মাস কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দুটি রঙকে আপনারা গুরুত্ব দিন, দুটি রঙকে বিভিন্ন ভাবে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা ব্যবহার করুন, বিভিন্ন ভাবে কিন্তু সুফল পাবেন। একটি হচ্ছে গাঢ় সবুজ রং, বটল গ্রিন বা গাঢ় সবুজ, এবং আরেকটি হচ্ছে নীলের যে কোনো শেড, গাঢ় নীল রং, হালকা নীল রং, নীল রঙের যে কোনো শেড আপনারা ব্যবহার করুন। নীল রং এবং সবুজ রং এই দুটি রঙকে ব্যবহার করুন, দুটি রঙকে আপনারা পরিহার করুন, অ্যাভয়েড করে চলুন। একটি হচ্ছে লাল রং এবং আরেকটি হচ্ছে বাদামি রং। লাল এবং বাদামি এই দুটি রঙকে কিন্তু আপনারা কিছুটা অ্যাভয়েড করে চলুন, অ্যাটলিস্ট এই জুন মাসে নানাভাবে তাতে সুফল পাবেন। কয়েকটি ডেটকে বা তারিখকে আপনারা গুরুত্ব দিতে পারেন এই জুন মাসে, তাতেও কিন্তু বিভিন্নভাবে সুফল পাবেন। তিন তারিখ, ১২ তারিখ, ২১ তারিখ, ৯ তারিখ এবং ২৭ তারিখ এই ডেটগুলোকে আপনারা কিন্তু গুরুত্ব দিতে পারেন, গুরুত্বপূর্ণ কাজ রাখতে পারেন। এই ডেটগুলোকে বিভিন্নভাবে নিজেদের প্রয়োজনীয় কাজের জন্য কিন্তু আপনারা রাখতে পারেন, যেটা হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, কারণ অনেক কিছুই অনেক সময় আগে থেকে নির্দিষ্ট হয়ে যায়। তো চেষ্টা করতে পারেন, এতেও কিন্তু বিভিন্নভাবে আপনারা সুফল নিশ্চিত রূপে পেতে চলেছেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, বিশেষ করে যারা কুম্ভ রাশি, ১৭ জুন থেকে ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিষা নক্ষত্রের জাতক জাতিকাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। কর্মফলদাতা শনি কিন্তু বক্রগতিতে দিয়ে বিভিন্নভাবে আপনাদের ফলদান করবেন, সেটা
সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু ভ্যারি করবে, কোথাও শুভ ফল কোথাও অশুভ ফল। নমস্কার।